নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং মেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, গ্রাম বাংলার ঐতিহ্যই কলমি শাক। শাকের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, তো এই শাকের এত উপকারিতা। তো এই শাক খেলে কী হয়, দৃষ্টিশক্তি বাড়ায়, হজম শক্তি বাড়ায়, লিভার ভালো রাখতে সাহায্য করে, এমনকি ক্যান্সারের মতো মরণঘাত রোগকেও সারায়, মানে দূরে রাখে। তো এই শাকের মধ্যে এতগুলো গুণ রয়েছে, তো এই শাককে আমরা বিভিন্ন প্রকারের রেসিপি করে খাই। তো তার মধ্যেই আমি একটা রেসিপি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে সর্ষের তেল নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়েছি, এরপরে আদা রসুনকে একটু গ্রেট করে নিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তো সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নেব। তো আমাদের কিন্তু প্রত্যেক দিনের মেনু দিয়ে শাকসবজি যদি রাখা যায় খুবই ভালো হয়। এই শাকসবজি কিন্তু শরীরে বিভিন্ন রকমের রোগ সারায়, আর বিভিন্ন রকম শাকের মধ্যে বিভিন্ন রকমের রোগের উপকারিতা রয়েছে। তো ভালো করে লাল করে আমি ভেজে নিচ্ছি, এরপরে আমি হলুদ গুঁড়ো দেবো, সামান্য পরিমাণে লবণ দেবো, শাক অনুযায়ী লবণটা দেওয়া হবে। এখানে আমার 1 আঁটি শাক রয়েছে, এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো, দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি যে শাকটা ধুয়ে রেখেছিলাম তো সেই শাকটা আমি তুলে দিচ্ছি। আর শাকটা প্রচুর নরম শাক, তো শাকটাকে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একদমই কিন্তু জল লাগবে না, শাকের যে জল সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। তো শাকটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি, এরপরে একটা ঢাকা দিয়ে দেবো, বেশিক্ষণ নয়, 2 মিনিটের জন্য দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবো। তো এরপরে ঢাকনা খুলে নিয়েছি, তো শাকটা একদম চুপসে গেছে, নরম হয়ে গেছে। এরপরে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। কলমি শাকটা কিন্তু অবশ্যই পাতে রাখবে, এই কলমি শাক কিন্তু খুব উপকারী আমাদের। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজা হয়ে যাচ্ছে, আমি এবার তুলে নেবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে এইরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন তাড়াতাড়ি চলে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্য দিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। আর তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।